প্রিয় দর্শক মণ্ডলী, আজকে থেকে 3-4 বছর আগে নরসিংদীতে কুকুরের মাংস বিক্রি করতে গিয়ে একজন পুলিশের হাতে ধরা খায় আর তার জেল হয়। তারপর হোটেলে একদিন খাসির মাংস দিয়ে ভাত খেতে গিয়ে কুকুরের মাংস দিয়ে ভাত খেয়ে ফেলেছে। চলুন দেখি তার কী অবস্থা। আরেকটি কথা, আমরা একটা লোক সরাইল থেকে নিয়ে এসেছি যে কুকুরে ভাষা বোঝে। চলুন দেখি, আপনি আসুন। প্রথমে আপনার নামটা বলুন, আপনার নাম কি? আমাদের নাম শহীদুল ইসলাম ফুকন। আচ্ছা, আপনি তো কুকুরে ভাষা বোঝেন না? উনি কুকুরে ভাষা বোঝে। আচ্ছা বলুন তো, কোন কুকুর কিভাবে কি আপনি একটু দর্শকদের বলবেন কি? আমি দেশি বিদেশি এবং আমাদের সরালে যা কুকুর আছে সব কুকুরের ভাষা আমি বুঝি। আচ্ছা, সব কুকুরের সাথে আমি কথা বলি। উনি সব কুকুরের ভাষা বোঝেন। চলুন আমরা যাই সামনে গিয়ে দেখি। চলুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই লোকের কাছে। চলুন জানতে চাই তার নামটা কি। আপনার নামটা কি? আচ্ছা ভাই, উনি কুকুরের ভাষায় কি বলতে যাচ্ছে দর্শককে একটু বলুন তো দেখি। উনি বলছে ওনার নাম কাবিলা। আচ্ছা, ওনার নামটাই বলছে। ওনার নাম কাবিলা। আচ্ছা ভাই, আপনার বাড়িটা কোথায়? উনি কি বলতে যাচ্ছে আমাদেরকে দর্শকদেরকে একটু বলুন তো। উনি বলছে উনাদের বাড়ি হলো বরিশাল। আচ্ছা, এই কথাটাই বলছে। উনি বলছে ওনার বাড়ি বরিশাল। আচ্ছা ভাই, আপনি নরসিংদী মানে নরসিংদী কোন হোটেলে খেয়েছিলেন সেটা দর্শককে একটু বলবেন। আচ্ছা, উনি কি বলতে চাচ্ছে আপনি বলুন তো দর্শককে। উনি বলছে মোড়ের হোটেলে খাইছে। আচ্ছা আচ্ছা, কথাটাই বলছে। আচ্ছা, উনি বলছে উনি মোড়ের হোটেলে খাইছে। আচ্ছা ভাই, আপনার এই অবস্থা কতদিন যাব এটা দর্শককে একটু বললে আমরা খুশি হব, বলুন তো দেখি। উনি কি বলতে যাচ্ছে? উনি বলছে যে 1 বছর ধরে এই অবস্থা। আচ্ছা আচ্ছা, 1 বছর ধরে। হ্যাঁ, 1 বছর। সে কি বলতে চাচ্ছে? আপনার ব্যবহারে উনি অতিষ্ঠ হয়ে গেছে, এখন খুব রাগ হয়েছে। আপনারা কামড়াবো কি বলতেছে? আপনি পার্টটা পাইছেন না?